নেপালে নিখোঁজ বিমানের খোঁজ মিলল 24 ঘন্টা পর। উদ্ধার, বিমানের ধ্বংসাবশেষ। উদ্ধার, 14 জন বিমান যাত্রীর ঝলসানো মৃতদেহ। বিমানে ছিলেন একই পরিবারের 4 জন ভারতীয় যাত্রী। আচমকায় মাঝ আকাশে উধাও হয়ে গিয়েছিল নেপালের এই বিমানটি। যাত্রীদের মধ্যে 4 জন ছিলেন ভারতীয়, যার কারণে নেপাল সরকারের পাশাপাশি উদ্বিগ্ন বাড়ছিল ভারত সরকারের। ভারতীয় যাত্রীরা একই পরিবারের 4 জন সদস্য। যাত্রীরা হলেন অশোক ত্রিপাঠী, বৈভবী ত্রিপাঠী, ঋতিকা ত্রিপাঠী ও ধনুষ ত্রিপাঠী। ঘটনার পর খুব দ্রুত নেপালি সেনারা উদ্ধার কার্যে নামেন। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তারপর উদ্ধার করা হয় 14 জন যাত্রীর ঝলসানো মৃতদেহ। এদিন নেপালের সেনাবাহিনীর মুখপাত্র টুইট করে জানান, তল্লাশি এবং উদ্ধারকারী সেনা দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে। সূত্রের খবর, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আগে শেষবারের জন্য বিমানটিকে দেখা গিয়েছিল মুস্তাং জেলার জোমসমের আকাশে। তথ্য বলছে, এই প্রথম নয়, এর আগেও 2016 সালে নেপালের পাহাড়ি এলাকায় আরেকবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে প্রাণ হারান প্রায় 23 জন বিমান যাত্রী। আবহাওয়া খুব খারাপের জন্য দুর্ঘটনাস্থলে কাজ চালাতে একটু দেরি হয়। উদ্ধার কার্য সম্পর্কে নেপালের বিমান কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত 14 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং বাকিদের খোঁজ চলছে। জানা গেছে 9N8T বিমানটি ওড়ার 15 মিনিট পরে আর কোনো যোগাযোগ করা যায়নি। আশঙ্কা করা হয়েছিল যে বিমান দুর্ঘটনায় যাত্রীদের জীবনের ঝুঁকি রয়েছে। আপাতত ওই 22 জনের মধ্যে 14 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে কোওয়াং গ্রাম থেকে। নেপাল সরকারের তরফ থেকে স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে, এই বিমান দুর্ঘটনায় আপাতত কেউ বেঁচে নেই। কোনো কারণে বিমানটি নেপালের মুস্তাং জেলার কোওয়াং গ্রামে ভেঙে পড়েছে বলেই মনে করা হচ্ছে। সেখানেই পৌঁছেছে নেপাল সেনা। সমস্ত যাত্রীদেরই মৃত্যুর আশঙ্কা রয়েছে। এখনো চলছে উদ্ধার কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড।